স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আরে ঘুম ভাঙতে রোজই বড্ড দেরি হয়ে যায়, এইবার এই অ্যালার্ম ঘড়িটা আমাকে সঠিক সময় উঠতে সাহায্য করবে। ঠাকুর এখনো বেডটি নিয়ে এলো না। ঠাকুর, আরে এই ঠাকুর! সুপারিনটেন্ডেন্ট বাবু, দুধটা চেক করিয়ে দেখলি? বেটা গোয়ালা কতটা জল মিশিয়েছে, তারপর চায় দিব। আহা, বেটা ঠাকুর চা বানাবার সুযোগে স্যারের দুধটা গেলার ধান্দায় আছে, অন্য কোন দিকে তোর হুঁশ নেই। দেখি এই ফাঁকে কিছু হাতানো যায় কিনা। আরে বাস, এক জার বিস্কুট, না জারটা নিয়ে লাভ নেই, পুরো জারটাই নিয়ে কেটে পড়ি। একদম খাঁটি দুধ আছে, খাঁটি দুধ। এখন দুধে একটু জল মিশিয়ে পরিমাণটা ঠিক করে রাখতে হবে। হাই রাম, এ বিস্কুটের জারটা কোথায় গেল? হ্যাঁ, রেখাই তো ছিল, বরবাদ হয়ে গেল, এখন কি হবে? আরে কি হলো ঠাকুর, আরে এক কাপ চা আনতে গিয়ে দিন কাবা করে দিলে যে, আমি কি দুপুরবেলার ভাত চা দিয়ে মেয়েকে খাবো? এই যে বাবু, এসে গেছি, এই তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, যখন তখন আমার মানে ওই ছোট ঘরে যাবার ডাক এসে যাবে। এ কি ঠাকুর, বিস্কুট কই? বিস্কুট, বিস্কুট নেই আছে বাবু। নেই আছে মানে? কালকে বিকেলেই তো এক প্যাকেট বিস্কুট এনে জারে রাখলাম, হ্যাঁ, আর আজকে বলছো কিনা বিস্কুট নেই? বিস্কুটও নেই, জারও নেই বাবু। কি জার শুদ্ধ বিস্কুট লোপাট, হাওয়া মামদোবাজি নাকি? তুমি এক্ষুনি একবার কেলটুকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে বাবু, ঠিক আছে। কেলটু বাবু, কেলটু বাবু, আপনাকে সুপারিনটেনডেন্ট বাবু জলদি 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 তলব করিয়েছে। স্যারের জরুরি তলব, ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। ঠাকুর কি স্যারকে সব বলে দিয়েছে? কিন্তু তা কি করে হবে, ও বেটা তো দুধ ছাঁটাতেই ব্যস্ত ছিল, আমাকে দেখলো কখন? যাই গিয়ে একবার দেখেই আসি। কেলটু, হ্যাঁ বলি, এসব কি হচ্ছে শুনি? হ্যাঁ, রান্না ঘর থেকে এই জার সমেত বিস্কুট লোপাট। বলেন কি স্যার, আপনার বিস্কুট গায়েব? কার এত বুকের পাটা যে আপনার বিস্কুট নিয়েছে? ও আপনি কিছু ভাববেন না স্যার, এই ব্যাপারটা আমি টেক ওভার করছি। একবার ব্যাটাকে ধরতে পারলে চাটা মেরে ঠান্ডা করে দেবো। পারবি, পারবি, তুই শয়তানটাকে ধরতে পারবি? আরে আপনি শুধু আদেশ করুন স্যার, একেবারে রেড হ্যান্ড কাট করে আপনার হাতে তুলে দেব। ঠিক আছে, বেশ বেশ, তোর উপরেই আমি আজকে বিস্কুট চোর ধরার ভাব দিলাম। তবে একটা কথা আছে স্যার, এই চুরির ব্যাপারটা যেন পাঁচকার না হয়। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। এদিকে আমার বাবা, আমি ধরলাম, বাবা রে আমার এসে গেছে। এইবার নন্টা ফন্টাকে একখান এমন প্যাচ দেব না যে ব্যাটার আর কখনো আমার অবাধ্য হওয়ার সাহস দেখাবে না। যাই,
এইবারেতে অপারেশন শুরু করি। তোরা তো রুমেই আছিস দেখছি। ব্যাপার কি গো কেলটুদা? দুদিনের জন্য আমি একটু বাড়ি যাচ্ছি, তাই এটাকে তোদের কাছে রাখতে এলাম। বলো কি কেলটুদা, আমাদের কাছে বিস্কুটের জার রেখে যাবে? দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা একটু বুঝে নিতে দাও তো। আরে এত বোঝাবুঝির কি আছে? আমি না থাকলে বোর্ডিং এর অন্য কেউ আমার বিস্কুট ফাঁকা করে দেবে, তাই তোদের কাছে আমি এই বিস্কুট গুলো রেখে যাচ্ছি। তোদেরকে তো আমি খুব ভালোবাসি, তাই তোদের উপর পারমিশন রইল, তোরা দুই একটা খেতে পারিস। ঠিক আছে কেলটুদা, আমি চললাম এখন। কি ব্যাপার বলতো, কেলটুদা যেচে এসে বিস্কুটের জার প্রেজেন্ট করে গেল। আমিও ঠিক বুঝতে পারছি না, তবে দিয়ে যখন গেছে সদ্ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন আর খেয়ে লাভ নেই, জল খাবারটাও ঠিক মতো হজম হয়নি, গেলেই বরং খাওয়া যাবে। চল চল এখন একটা চক্কর মেরে আসি। সেই ভালো, চল। কাজের হাফপার্ট ওভার, এইবারেতে স্যারের কাছে গিয়ে বাকিটাকেও কমপ্লিট করে দিচ্ছি। নন্টে ফোন্টে, নন্টে ফোন্টে। আজকে মাছের মুড়ো দিয়েই বেটা কেলটুর মাথা গুঁড়ো করব। কিভাবে? শোন শোন। কি ব্রাদার, কিরকম আইডিয়া! সুপার ব্রাদার, সুপার। নন্টে ফোন্টে, নন্টে ফোন্টে। গোয়েন্দাদের সাংকেতিক ভাষা। ঠিক আছে ঠিক আছে, তুই যদি সত্যি সত্যি কাল্পৃষ্ঠটাকে ধরতে পারিস আমি নিজে হাতে তোকে পুরস্কৃত করব। ঠিক আছে স্যার, আমি এখন যাই। হ্যাঁ যা, কিন্তু শোন, পরের বার যখন আসবি আমার কাছে একেবারে বিস্কুট চোরের ঠিকুচি কুচি সব কিছু নিয়ে তবে ঢুকবি, বুঝলি? ও আপনি একদম চিন্তা করবেন না, ঠিকুচি কুচি কেন, চোরকে শুদ্ধ নিয়ে ঢুকবো। বাজতে চললো, লাঞ্চও প্রায় হজম। আয় কেলটুদার বিস্কুটগুলো একটু চেখে দেখি। নে ব্রাদার, চেখে দেখ। দারুণ টেস্টি, সত্যি টেস্টি বিস্কুট। কি খবর কেলটু? শিগগিরই চলুন, আপনার বিস্কুট চোরেদের হাতে নাতে পাগড়াবেন। বটে, তাহলে চল গিয়ে দেখি আমার জিনিস হাতানোর সাহস দেখায় কে। হ্যাঁ স্যার, চলুন চলুন। ওই দেখুন স্যার, আপনার বিস্কুটের জার, আর তার সঙ্গে আপনার ওই ঠিকুজি কুষ্ঠি, মানে ওই দুটো ছিচকে। আরে বাবা, নন্টে আর ফন্টে! আচ্ছা, তোরাই তাহলে নাটের গুরু। নন্টে ফন্টে, তোদের এত দুঃসাহস হ্যাঁ যে আমার জিনিস হাত সাফাই করিস? না স্যার, আমরা হাত সাফাই করিনি, যার শুদ্ধ বিস্কুট কেলটুদা আমাদের দিয়ে গেছে। কি রে কেলটু, তবে যে বললি তুই, ওরা মিথ্যে কথা বলছে স্যার, হাতের নাতে ধরা পড়েছে তো, তাই জন্য আমার ঘাড়েতে দোষ চাপাচ্ছে। বলতে হবে না বলতে হবে না, বুঝেছি। নন্টে আর ফন্টে, তোরা এক্ষুনি আমার ঘরে আয়, তোদের সঙ্গে বোঝাপড়া আছে। আমি তখনই বলেছিলাম কেলটুর কিছু একটা মতলব নিশ্চয়ই আছে। তা মতলবটা
যে এমন জায়গায় পৌঁছবে কে জানতো বল। এখন চল স্যারের ঘরে গিয়ে দেখি কি রকম অভ্যর্থনা অপেক্ষা করছে। অভ্যর্থনাটা যে বেদনাদায়ক হবে তাতে কোনো সন্দেহ নেই। তোরা এসে গেছিস? হ্যাঁ স্যার, বলুন। বলবো কি, এখন কিঞ্চিত কাজ করব। এদিকে আয়। হত ছাড়া মরকট কেলটুদাই যদি দিয়ে থাকবে তাহলে কেলটু আবার তোদের সন্ধান দিল কেন? হ্যাঁ বল বল বল। এটা কেলটুদার ষড়যন্ত্র স্যার। ষড়যন্ত্র? হ্যাঁ, এখন এই পেত যন্ত্রের যন্ত্রণাটা বচ বচ। যা, এবারের মতো ছেড়ে দিলাম, মনে থাকে যেন ভবিষ্যতে আর কখনো গুরুজনদের খাবারের দিকে হাত লাগাবি না। হ্যাঁ যা যা বেরো। কেলটুদাটা কিরকম ধড়িবাজ দেখলি, কিভাবে আমাদের ফসলও বলতো। আমি যদি স্যারের বেত্রাঘাতের প্রতিশোধ তুলতে না পারি তো আমার নাম ফোনটে নয়। শয়তানটা ভাবছে আমাদেরকে কবজা করে ফেলেছে। কবজায় যেদিন মরছে ধরিয়ে দেব বুঝবে খেলা। একটা সুযোগ শুধু আসুক, বেটা কেলটুর বল্টুটা ঠিক ঢিলে করে দেব। কি ব্যাপার ঠাকুর, কদিন ধরে দেখছি দুধ কেমন একটু জলো জলো লাগছে। জল মেশানো হবে কেন বাপ? সেটা আমি বলবো কেমন করে। আরে এ হলো গোয়ালা, ওটা এরই কাম আছে, দুধে জরুর পানি মিশাচ্ছে। দুধে জল, তা মিনারেল ওয়াটার তো। ঠাকুরকে স্যার যেন কিছু বলছেন। শোনো ঠাকুর, শোনো ঠাকুর, এই দুধের ব্যাপারটা পরে ফয়সালা হবে, এখন যা বলছি মন দিয়ে শোনো। আজকে বেশ একটা বড় সাইজের মুড়ো আনো তো। মাছলিকা মুড়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এই যে বলছিলাম কি, এই কেলটুকে একটা পুরস্কার দেব বলেছিলাম বুঝলে, তো আজকে ঠিক করেছি ও আমার সঙ্গেই খাবে। আচ্ছা আচ্ছা বাবু, ওই হোগা ওই হোগা। আজকে মাছের মুড়ো দিয়েই বেটা কেলটুর মাথা গুঁড়ো করব। কিভাবে? শুন শুন। কি ব্রাদার, কিরকম আইডিয়া! সুপার ব্রাদার, সুপার। নন্টে ফোন্টে, নন্টে ফোন্টে। এবার থেকে আমরা তোমাকে সাহায্য করব। আচ্ছা, এ তো খুব ভালো বাত আছে। হ্যাঁ তো আমি যাই, বাজার যেতে হবে। সুপারিনটেনডেন্ট স্যার, আজ বড় মাছলি কামুড়া খাবার ইচ্ছা হয়েছে। ঠিক আছে ঠাকুর, তুমি রান্না বান্না করো, খাবার দেবার সময় আমরা আসব। নন্টে ফোন্টে, নন্টে ফোন্টে। এই যে কেলটু, আজকে তুই আমার সঙ্গে এক টেবিলে খাবি। দারুণ ব্যাপার, আপনার সঙ্গে মধ্যাহ্ন ভোজন আমি ভাবতেও পারছি না স্যার। যাক, তুই মনে করে যথা সময় চলে আসিস। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। হাতিরাম মুড়ো খাবে, মুড়ো খাবে হাতিরাম, দেখে যা বলরাম, দেখে যা পাতিরাম। নিজেকেই নিজে আমি করছি। এই যে মানিকজোর, খবর শুনেছিস?
আজ স্যার আর আমি এক টেবিলে বসে মধ্যাহ্ন ভোজন করব। তার মানে ওই মেনুতে নিশ্চয়ই চিকেন মাটন সবকিছুই থাকবে, তাই নাকি? এ তো খুবই আনন্দের খবর কেলটুদা। আনন্দ আনন্দ মানে শুধু আনন্দ, প্রচুর প্রচুর আনন্দ। তোমরা এখানে কি করছো? এমনি আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। ও এই বাদ, আমি ভাবলুম কে ওই বিস্কুট চুরির জন্য নেই তো? না ঠাকুর না, ওসব কিছু নয়। তা ঠাকুর, সবাইকে খেতে দেওয়ার সময় তোমার তো খুব কষ্ট হয়, তাই না? এবার থেকে আমরা তোমাকে সাহায্য করব। আচ্ছা, এ তো খুব ভালো বাদ আছে। হ্যাঁ তো আমি যাই, বাজার যেতে হবে। সুপারিনটেনডেন্ট স্যার, আজ বড় মাছলি কা মুড়া খাবার ইচ্ছা হয়েছে। ঠিক আছে ঠাকুর, তুমি রান্না বান্না করো, খাবার দেবার সময় আমরা আসবো। কি ব্যাপার ফোনটে, তুই এখানে কি করছিস? এই যে স্যার, ঠাকুরকে পরিবেশন করতে একটু সাহায্য করছি। বাহ ভালো ভালো, খুব ভালো খুব ভালো। আরে ঠাকুর, আরে আমার মুড়ো, মানে আমার মুড়ো নয়, মাছের মুড়ো নিয়ে এসো। এটা কি হলো নন্টে? আমার মুড়ো তুই কেলটুকে দিয়ে দিলি যে? আপনার মুড়ো নয় স্যার, মাছের মুড়ো। হ্যাঁ হ্যাঁ তাই বলছি, আমার মুড়ো নয় মাছের মুড়ো, কিন্তু কিন্তু ওটা কেলটুর পাতে গেল কেন? তোদের সাহস তো বড় কম নয়। না স্যার, কেলটুদার আদেশে আমি হুঁকা? না স্যার না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি সে কথা মানে সেভাবে বলিনি স্যার। সেভাবে না বলে তবে কোন ভাবে বলছিলে? মরকট। না না না, কোনো ভাবেই বলিনি, আমি কোনো ভাবেই বলিনি। অত ছড়া বেললি, ভেবেছিলি কায়দা করে মুড়োর ফায়দা তুলবি? বিশ্বাস করুন স্যার, আপনার সম্বন্ধে এইসব কথা আমি বলতে পারি? বিশ্বাস তা তোকে, কুচক্রি বেললি ছুঁচো টিকটিকি জাম্বু বল। আজকে এই মুড়ো দিয়ে তোর মুড়ো আমি ভাঙবো। বেবাবালি, পরিস্থিতি খারাপ চাচা, আপন প্রাণ বাঁচা। কোথায় পালাবি, কোথায় পালাবি, হত ছাড়া কোথায় পালাবি? এই 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 নে মুড়ো, এই নে। দুজনের খুব ভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।